দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা গত বৃহস্পতিবার গুচ্ছ কমিটির যে সভা হয়েছে সেই সভায় কী সিদ্ধান্ত হয়েছে, নতুন কী আসছে শিক্ষার্থীদের জন্য, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি যারা দেখবেন তারা পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর এক প্রান্তে আমরা গুচ্ছ কমিটির একজন সদস্যের বক্তব্য আমরা রেকর্ড আকারে ভিডিওতে যুক্ত করে দিব। আর সেখানে আপনারা গুচ্ছের যে সিদ্ধান্ত হয়েছে সার্বিক যে বিষয়টি নিয়ে সেটি আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে বা সেই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটিও ভিডিওর এক প্রান্তে থাকবে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, কোনো ভিডিও টানবেন না। এবং আমি যদি অনুরোধ করি সবার কাছে প্রতিবারের মতোই, যারা ভিডিওটি প্রথমবারের মধ্যে দেখছেন তারা অনুগ্রহপূর্বক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই ধরনের ভিডিও, বিশ্লেষণ ধর্ম ভিডিও কেবলমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনাদের যত বেশি ভালোবাসা অনুপ্রেরণা পাবো তত বেশি আমরা এই ধরনের ভিডিও বানাতে আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবো। তো আসলে গুচ্ছের গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে, সেই সভাটি মূলত শিক্ষার্থীদের উপকারের জন্যই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি এরকম যে গুচ্ছের যে মাইগ্রেশনটি আছে, বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনটি, সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। শিক্ষার্থী তাদের নাম, তার নাম্বার অনুযায়ী এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ধরুন আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন কোনো একটি সাবজেক্টে, এরপরে আপনার নম্বর অনুযায়ী যদি আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয় কিংবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে বা পেতে পারেন, তাহলে আপনি সেখানে গিয়ে ভর্তি হতে পারবেন বা সেখানে চলে যেতে পারবেন। এরকম একটি সুযোগ একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে গুচ্ছের যে মাইগ্রেশনটি আছে বা গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়াটি আছে। আপনারা নিশ্চয়ই জানেন কয়েকটি বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বিশ্ববিদ্যালয়গুলো কয়েকটি আসন ফাঁকা আছে, সেই আসন ফাঁকা অনুযায়ী এখন তারা শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকবে। আমি ধরে নিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 200টি আসন ফাঁকা আছে, তাহলে তারা এই 3 গুণ বা 4 গুণ অর্থাৎ 600 কিংবা 800 শিক্ষার্থী যারা সিরিয়ালে থাকবেন তাদেরকে এখন সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকবেন। তারা হয়তো কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যেতে পারবেন সরাসরি। এটি শিক্ষার্থীদের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এখন গুচ্ছ কমিটির যে সদস্য আমাদেরকে বক্তব্য দিয়েছেন তার কথাটি শুনবো। শোনার পরে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন আমরা স্যারের বক্তব্যটি শুনে আসি। মিটিং হয়েছে, মিটিং এ হচ্ছে এবার এবার মাত্র এই হচ্ছে কি বুঝছেন, ইগুলো দিলে আর কি, আমাদের মাইগ্রেশন গুলো দিলে নতুন কোন ছাত্র ভর্তি হচ্ছে না, এরাই একটার থেকে আরেকটাতে, এরাই একটার থেকে আরেকটাতে সরছে বুঝছেন। তো এটা যেহেতু পিছনের একদম সাবজেক্ট গুলো, সেই জন্য আমরা এটাকে ওপেন করে দিলাম। মাইগ্রেশনটাও চালু থাকলো, যে যেখানে পারে যায় ভর্তি। গণবিজ্ঞপ্তি ধরেন একজন 4 জায়গায় চান্স পেয়ে আছে কিংবা 4 জায়গায় কাছাকাছি আছে, ঠিক আছে, সে সাথে সাথে এই এর ফলে সে দেখতে পাবে যে এটা 4 জায়গায় তার হয়ে গেছে, তখন সে যে কোনো মাইগ্রেশন, তো যদি গণবিজ্ঞপ্তি দেয় তাও কিন্তু মাইগ্রেশন চালু থাকবেই বুঝছেন। না 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 না, আর মেরিট লিস্ট আর ই দিবে না, আর মাইগ্রেশন দিবে না, এটা একদম স্ট্রিক্টলি, কারণ মাইগ্রেশন দিলে এই আরো আরো 2 মাস মাইগ্রেশন চলবে বুঝছেন। এবারকার মাইগ্রেশনে মাত্র 64টা নতুন ছাত্র ভর্তি হয়েছে এবং ওরাই নিজেদের মধ্যে মাইগ্রেট করছে বুঝছেন। তো এইভাবে চলতে থাকলে তো আপনি 2.5-2 হাজার বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধ হয়ে যাচ্ছে না, বলেন যে সবার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে, যে যেখানে মার্কস অনুযায়ী নিঃসন্দেহে এটা মার্কসকে ভায়োলেট করে না বুঝছেন, যে যা যা যে যোগ্যতা। সাপোজ মনে করেন আমার ইউনিভার্সিটিতে 13টা সিট বাকি আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম, তো 13টা সিট বাকি থাকলে এই 13টা হচ্ছে প্রথমে যে 13 জন আছে সেই 13 জনই ভর্তি হতে পারো যদি চাই, যদি তা না চাই তাহলে পিছন থেকে আসবে, আর করার কিছু নাই। এটা এটা দেখবেন একবারই, একবারে না হলে দুইবার, দুইবার না হলে তিনবারই, এটা এটা নিজস্ব ইউনিভার্সিটি গুলো তাই কেনা, সবাই কেনা, এটা এটা ভুল করছেন। মনে করেন তার সিট আছে হচ্ছে 200 খালি আছে, ঠিক আছে, 200 খালি আছে, সে হয়তো 1000টা দিচ্ছে কিংবা 800 দিচ্ছে, তার মধ্যে তো অন্য ইউনিভার্সিটি থাকাও লোক আছে তাই না। এটা গণ মানে হচ্ছে সবাইকে বলছে যে আসো, তা না, যতগুলো সিট আছে তার হয়তো 2 গুণ 3 গুণ দেবে। তো দর্শক আপনারা নিশ্চয়ই স্যারের বক্তব্য শুনেছেন, স্যার কি বোঝাতে চেয়েছেন, স্যার কি বলতে চেয়েছেন, আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছেন। গুচ্ছের মাইগ্রেশন বা গণবিজ্ঞপ্তি নিয়ে স্যারের যে বক্তব্যটি ছিল এটি হচ্ছে মূলত গুচ্ছ কমিটির গত বৃহস্পতিবার যে সভা হয়েছে সেই সবার সিদ্ধান্ত। আশা করছি এই সিদ্ধান্তের কারণে যারা ভর্তির অপেক্ষায় ছিলেন তাদের আর কোনো সমস্যা থাকবে না, তারা খুব সহজেই নিজের পছন্দের ইউনিভার্সিটিতে
চলে যেতে পারবেন। এখন আসি গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আসলে কোনো আলোচনা হয়নি, কেননা গত বৃহস্পতিবারের মিটিংয়ে কোনো আলোচনাই হয়নি। স্যাররা আসলে এটি নিয়ে ভাবছেন না ভর্তি পরীক্ষা কবে নিতে পারবেন। তারা আসলে মূলত চাচ্ছেন যে তাদের এইবারের যে ভর্তি প্রক্রিয়াটি আছে সেটি যেন খুব দ্রুত তারা শেষ করতে পারেন, শেষ করে তারা যেন প্রথম বর্ষের ক্লাসটা শুরু করতে পারেন। প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরে হয়তো তারা এই এই 2021-22 শিক্ষাবর্ষে যে গুচ্ছ আছে সেই গুচ্ছের সামগ্রিক কার্যক্রম তারা শেষ করতে চাচ্ছেন। এটি শেষ না হওয়া পর্যন্ত তারা আসলে ভর্তি আগামী শিক্ষাবর্ষে 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে সে নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। তো আসলে চিন্তার কোনো কারণ নেই। গুচ্ছ কমিটি সব প্রত্যেকবারই গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রায় সবার শেষেই হয়ে থাকে। তো হয়তো এবারও ধারণা করা হচ্ছে যে জুলাই কিংবা আগস্ট মাস বা জুন মাসে নাগাদ হয়তো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু সম্ভাব্য, এটা কিন্তু চূড়ান্ত না। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবার আগে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।